কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক অনেক ভালো। মজা গণিতের সপ্তম পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজ আমরা দেখব লিপ ইয়ার অথবা অধিবর্ষ কি। আসলে লিপ ইয়ার জিনিসটা হলো যে আমাদের চার বছর পর পর অ্যাকচুয়ালি এটা একটা দিন এক্সট্রা ভাবে যোগ হয়। আমরা সাধারণত জানি এক বছর সমান সমান 365 দিন, হ্যাঁ, এক বছর সমান সমান 365 ডেইজ। তো এটা আমরা জানি এক বছর সমান সমান 365 দিন, কিন্তু যখন লিপ ইয়ার হয় তখন সেটা 365 দিনের সাথে এক যোগ হয়, তখন এটা হয় 366 দিন। এই লিপ ইয়ার জিনিসটা অথবা অধিবর্ষ জিনিসটা অ্যাকচুয়ালি সূর্যকে যে প্রদক্ষিণ করে, অ্যাকচুয়ালি আমাদের একটা নির্দিষ্ট কক্ষপথে এই পৃথিবী যখন প্রদক্ষিণ করে তখন 24 ঘন্টার কিছু সময় বেশি নেয়, হ্যাঁ। তো সেখান থেকে অ্যাকচুয়ালি যোগ করতে করতে আমাদের চার বছর পরে আমাদের একটা দিন বাড়ানো হয়। এটা নিয়ে আসলে আপনারা যদি হিস্ট্রিটা পড়েন তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখবো যে লিপ ইয়ার আসলে কিভাবে বের করে। যারা এখানে দেখা যাচ্ছে যে লিপ ইয়ার কিভাবে বের করে তারা আমি কয়েকটা জিনিস শিখিয়ে দিব, চেষ্টা করবো শেখানোর জন্য। যেমন 2016 এটা হলো আমাদের এই বছর, এটা কি লিপ ইয়ার কি লিপ ইয়ার না, যে 2016 এটা লিপ ইয়ার কি লিপ ইয়ার না সেটা আমরা কিভাবে বের করবো। আমরা বের করার প্রথম যে কন্ডিশনটা হলো সেটা অ্যাকচুয়ালি এটাকে চার দ্বারা ভাগ করা যায় কি না। আমরা গত পর্বে দেখেছি যে কোনো একটা সংখ্যা চার দ্বারা ভাগ করা যাবে তখনই যখন ওই সংখ্যাটা লাস্টের দুইটা ডিজিট চার দ্বারা ভাগ করা যাবে। যেমন 2016 এটা লাস্টের দুই ডিজিট কত? 16। 16কে কি চার দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ চায়। তাহলে আমি বলতে পারি যে এটা লিপ ইয়ার। তার মধ্যে আরেকটা কন্ডিশন আছে, কি কন্ডিশন? যে লাস্টের এটা এটা তাহলে লিপ ইয়ার, হ্যাঁ। তাহলে আমি কন্ডিশনটা আরেকবার দেখাই যে যদি সংখ্যাটা এরকম হইতো 2000। এখন কথা হলো যদি লাস্টে দুটি শূন্য থাকে তখন একটু কনফিউশন, লাস্টে শূন্য থাকলে আমি কী করবো? ডাবল শূন্য থাকলে, যে লাস্টে ডাবল শূন্য যদি থাকে তাহলে আমরা চেষ্টা করবো এটাকে 400 দ্বারা ভাগ করতে। যদি 400 দ্বারা ভাগ করলে এটা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেটা লিপ ইয়ার, আর যদি 400 দ্বারা ভাগ করা না যায় তাহলে এটা লিপ ইয়ার না। যেমন 2000কে যদি 400 দ্বারা ভাগ করি তাহলে কত আসে? এটা 5 হবে, তাই না? আমরা সহজে ইজিলি ফাইন্ড আউট করতে পারি 0। কিন্তু যদি আমরা একটু চিন্তা করি যে এটা 1900 দিয়ে ভাগ করি, 1900 দিয়ে যদি ভাগ করতে যাই আমি দেখব 400 দিলে 4 4 16, তাহলে আমি 1600 পাচ্ছি, এখানে পাচ্ছি 300। তার মানে আমাদের এক্স্যাক্টলি আমি কিন্তু নিঃশেষে বিভাজ্য পাচ্ছি না, তাহলে 1900 কিন্তু আমাদের লিপ ইয়ার না। কিন্তু তাহলে যে সংখ্যাগুলো লাস্টে দুটো শূন্য থাকবে সেগুলোকে আমরা 400 দ্বারা ভাগ করব, আর যেগুলো যে সংখ্যাগুলো লাস্টে যে কোনো একটা সংখ্যা যদি থাকে, যেমন 2012 এটা লাস্টে দুই ডিজিট, দেখবো চার দ্বারা ভাগ করা যায় কিনা। যেমন 2025 এটা লাস্টে দুই ডিজিট শূন্য না, তো এটাকে আমরা দেখবো চার দ্বারা ভাগ করা যায় কিনা। যেমন 25কে চার দ্বারা কি ভাগ করা যায়? না, 25কে চার দ্বারা ভাগ করা যায় না। যেহেতু 25কে চার দ্বারা ভাগ করা যায় না, সো 2025কেও চার দ্বারা ভাগ করা যাবে না, সো এটা লিপ ইয়ার না। তাহলে 2026 এটাকে যাবে, দেখা যাচ্ছে লাস্টে 26কে চার দ্বারা ভাগ করা যায়? মনে হচ্ছে না, যায় না, হ্যাঁ, যে কারণ 26কে চার দ্বারা ভাগ করা যাচ্ছে, কারণ 428 যাচ্ছে না, সো 2026 লিপ ইয়ার না। আর লিপ ইয়ার যখন হয় তখন একটা দিন বেশি হয়, যেমন আমাদের এই বছর হলো 2016 ইজ আ লিপ ইয়ার। লিপ ইয়ার হওয়ার ফার্স্ট কন্ডিশন হলো 4 দ্বারা ডিভিজিবল বাই 4। আর এটা জিনিস দেখো, লাস্টে যদি আমাদের 00 থাকে যদি, তাহলে আমরা কি করবো? লাস্টে 00 থাকলে আমরা 400 দিয়ে ভাগ করব। ওকে, যদি আমরা বোঝাই তাহলে আমাদের হ্যাপি স্মাইল, কারণ আমরা এবার একটা দিন বেশি পাচ্ছি। আচ্ছা, আরেকটা কথা হলো যারা লিপ ইয়ারে জন্মগ্রহণ করে, যারা লিপ ইয়ার কি জন্মগ্রহণ করে, যেমন 29th February, হ্যাঁ, তো 29th February যদি কারো জন্মগ্রহণ করে তাকে সাধারণত লিপ ইয়ার বলা হয়। তাহলে 29th February যাদের জন্মদিন তাদেরকে আমরা কি বলি? লিপ ইয়ার। তো নেক্সট 29th February যারা জন্মগ্রহণ করবে এবং আগের 29th February গুলোতে যারা জন্মগ্রহণ করেছে তাদের সবাইকে শুভকামনা জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, পরবর্তী পর্ব দেখা আমন্ত্রণ রইলো।